ওয়েলকাম টু টলিউড সিক্রেটস। টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। জানেন 20 এপ্রিল কলকাতা সহ পশ্চিমবঙ্গের 91টি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশের কিং খান ওরফে শাকিব খান এবং টলিউড সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনীত চালবাজ। শুক্রবার অর্থাৎ 20 এপ্রিল কলকাতার বিজলি সিনেমা হলে আয়োজন করা হয়েছিল জয়দীপ মুখার্জি পরিচালিত চালবাজ ছবির প্রিমিয়ার। শাকিব খান কলকাতায় না থাকায় তিনি যে প্রিমিয়ারে অংশ নিতে পারবে না তা আগে থেকেই নিশ্চিত ছিল। তবে শুভশ্রী গাঙ্গুলি কলকাতায় থাকা সত্ত্বেও তার দেখা মেলেনি প্রিমিয়ারে। কেন তিনি নিজের ছবির প্রিমিয়ারে এলেন না এ নিয়ে ইতিমধ্যেই টলিপারে শুরু হয়ে গিয়েছে নানা রকম জল্পনা। এস কে মুভিজ ব্যানারে অতি পরিচিত মুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তার সিনেমোগ্রাফি এমনটাই প্রমাণ করে। কেরিয়ারের শুরুটা ভেঙ্কটেশ ফিল্মের সাথে হলেও চ্যালেঞ্জ পরাঞ্জয় জোলিয়ারে রোমিওর মতো সুপারহিট ছবি করলেও গত 7 বছরে SBA এর সঙ্গে শুভশ্রীর কোনো ছবি করেনি। এছাড়াও সংশ্লিষ্ট প্রযোজনার সঙ্গে নায়িকার যে তিক্ত সম্পর্ক তার কথা হামেশাই পেস্ট্রির কলমে উঠে এসেছে। এসকে মুভিজের সাথে টলিউডের অন্যতম সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মের মনোমালিন্যের কথা সকলেরই জানা। সম্প্রতি রাজ চক্রবর্তীর সাথে ভেঙ্কটেশ ফিল্মের একটি পার্টিতে হাজির হয়েছিলেন শুভশ্রী এবং এর পরেই চালবাজের প্রিমিয়ারে শুভশ্রীর অনুপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে জল্পনা এবং এই বিষয়টি দর্শক থেকে শুরু করে টলিপাড়ার অন্যান্য সকলেই খুব যে ভালো চোখে দেখছেন তা নয়। রাজ চক্রবর্তী যে SBF ক্যাম্পের অন্যতম পরিচালক সেটা সকলেরই জানা। তবে কি শুভশ্রীও SBF ক্যাম্পে নাম লেখাতে চাইছেন? এর উত্তর দেবে একমাত্র সময়। তবে আমরা আশা রাখছি ব্যক্তিগত কোনো ব্যস্ততার কারণে শুভশ্রী চালবাজ ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার পছন্দের তারকাদের বিশেষ বিশেষ খবর জানতে অবশ্যই চোখ রাখতে হবে টলিউড সিক্রেটসে আর তার জন্য সাবস্ক্রাইব করতে হবে টলিউড সিক্রেট। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।